চুটিয়ে প্রেম করে ঐশ্বরিয়াকে বিয়ে করেন তামিল অভিনেতা ধানুষ কি অবাক হচ্ছেন আসুন আমরা এ সম্পর্কে বিস্তারিত জেনে নেই আমাদের কোনো আপডেট মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি প্রেস করুন তামিল অভিনেতা ধানুষের কথা হ্যাংলা পাতলা যুবক প্রথম দর্শনে অনেকেই বিস্ময় প্রকাশ করবেন এই শারীরিক গঠন আর লোক নিয়ে নায়ক হলেন কি করে তবে যখন এই সিনেমায় তার অভিনয়ে ডুবে যাবেন তখন দর্শক মানতে বাধ্য হবেন কিছু তো একটা আছে এই হিরোর মধ্যে অভিনয় দক্ষতা দিয়েই ধানুষ তামিল ইন্ডাস্ট্রিতে টিকে আছেন বীর দর্পে উপহার দিয়েছেন একের পর এক হিট সিনেমা বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন ও ধানুষের অভিনয়কে তার ব্যক্তিত্বে স্যালুট জানিয়েছেন একসঙ্গে একই সিনেমায় অভিনয় করেছেন ধানুষের সঙ্গে ধানুষের আরও একটি পরিচয় আছে তিনি বিয়ে করেছেন ঐশ্বরিয়াকে না বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া নয় তিনি তিনি তো অমিতাভের পুত্রবধূ ধানুষ বিয়ে করেছেন দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির সংবাদিত অভিনেতা রজনীকান্তের বড় মেয়ে ঐশ্বরিয়াকে চুটিয়ে প্রেম করে রজনীকান্তের বড় মেয়েকে দুই হাজার চার সালে আঠারো নভেম্বর বিয়ে করেন ধানুষ আঠাশে জুলাই ছিল ধানুষের জন্মদিন তার বিশেষ এই দিনে ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছেন ঐশুরিয়ার সঙ্গে ধানুষের প্রেম ও বিয়ে পেছনের গল্প ধানুষের সঙ্গে অশুরিয়াকে প্রথম পরিচয় করিয়ে দেন বাবা রজনীকান্তই তবে তামিল সিনেমায় সবেমাত্র পা রেখেছেন ধানুষ তার কেরিয়ারে দ্বিতীয় সিনেমা কাদাল কন্দেইন এর বিশেষ প্রদর্শনীতে সপরিবারের সহ এসেছিলো রজনীকান্ত তখনই সৌজন্যমূলক সাক্ষাৎ হয় ধানুষ ও ঐশ্বরিয়ার সিনেমা দেখা শেষে একদিন পর ধানুষকে একটি ফুলের তোলা পাঠান ঐশ্বরিয়া লেখা ছিল ভালো কাজ এখান থেকেই যোগাযোগটা বেড়ে যায় দেখেন তার বোনের বান্ধবী ঐশ্বরিয়া যে কারণে দেখা সাক্ষাৎটা একটু বেশি হতো দুজনের সেই গল্প আড্ডাবাজি দ্রুতই রূপ নেয় প্রেমে এরই মধ্যে ধানুষের কয়েকটি সিনেমা সুপারহিট হয় তারকা বনে যান তিনি তখন ধানুষ ঐশ্বরিয়ার প্রেম প্রকাশ্যে আনেন পাপা রাজ্জিরা এ নিয়ে হইচই পড়ে যায় সাউথ ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রিতে খবর কানে পৌঁছায় রজনীকান্তের খেপে যান তিনি উল্টো দিকে খেপে যায় ধানুষের পরিবারও কারণ ধানুষের চেয়ে ঐশ্বরিয়া দুই বছরের বড় এটা মেনে নিতে পারছিল না ধানুষের পরিবার কিন্তু ধানুষ ও প্রেম এতটাই গভীর ছিল যে অবশেষে হার মানতে হয় দুই পরিবারকেই তাই শেষ পর্যন্ত পরিবার তাদের সম্পর্ক মেনেই নেয় এবং দুই সালের পারিবারিক আয়োজনেই তাদের বিবাহ সম্পন্ন হয় তামিল চলচ্চিত্রের অন্যতম সেরা তারকা ধানুষ চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন ষাটটি ফেয়ার সাউথ পুরস্কার ও তেরোটি সীমা অ্যাওয়ার্ড লাভ করেন অন্যদিকে তার স্ত্রী ঐশ্বরিয়া একজন নির্মাতা ও গায়িকা এ দম্পতির যাত্রা ও লিঙ্গা নামে দুই সন্তান রয়েছে তো দর্শক বন্ধুরা আপনাদের কি মতামত এই বিষয়টি নিয়ে অবশ্য আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না এবং নিত্য নতুন এরকম আরও খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে